আসসালামু আলাইকুম, ডক্টর হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই তা হলো ওষুধ ছাড়াই কিভাবে সুস্থ থাকা যায়, অর্থাৎ কোনো ধরনের ওষুধ গ্রহণ ছাড়াই কিভাবে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। কারণ ওষুধ যেগুলি আমরা গ্রহণ করি এর মধ্যে অনেক ওষুধ থাকে লাইফ সেভিং ওষুধ, যেগুলি আমরা হঠাৎ করে বন্ধ করতে পারি না। কিছু ওষুধ থাকে আমরা যখন কষ্ট হয় তখন আমরা গ্রহণ করি। তো যাবতীয় ওষুধই আমাদের শরীরে এক ধরনের সাইড এফেক্ট তৈরি করে এবং এই সাইড এফেক্ট ভবিষ্যতে আরও অনেক ভয়াবহ সমস্যা তৈরি করে। এজন্য আমরা যদি রেগুলার ভিত্তিতে ওষুধ গ্রহণ করতে থাকি একটি পর্যায়ে গিয়ে কিন্তু আমরা মানে ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন আমরা ওষুধ ছাড়াই চলতে পারি না, আমাদের জীবন এক ধরনের অকেজো হয়ে যায় বা মানে অচল হয়ে পড়ি আমরা। তো এই জন্য আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে চাই যে আমরা সুস্থ থাকতে চাই, ওষুধ মুক্ত থাকতে চাই, ন্যাচারাল থাকতে চাই, সেই বিষয়টি কীভাবে সম্ভব। যারা অলরেডি ওষুধ গ্রহণ করছেন, অর্থাৎ হয়তো আপনি ব্লাড প্রেশারের ওষুধ গ্রহণ করছেন, আপনি হয়তো ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করছেন, আপনি হয়তো থাইরয়েড বা অন্য কোনো সমস্যার জন্য রেগুলার ভিত্তিতে ওষুধ গ্রহণ করছেন, এখন আপনি চাইলেই কিন্তু হঠাৎ করে এই ওষুধগুলি বন্ধ করতে পারেন না। কারণ এই ওষুধগুলি এমন ওষুধ যে এগুলি দীর্ঘদিন ওষুধ সেবন করার পরে বডির মধ্যে এক ধরনের রিয়াকশন তৈরি হয়, বডির মধ্যে এক ধরনের অ্যাডিকশন তৈরি হয়। এই অ্যাডিকশনটি এরকম যে ওই সময় যদি আমরা ওষুধটি না খাই তখন আমাদের অনেক কষ্ট হয়, আমাদের শরীর অনেক খারাপ লাগে। যেমনি আমরা যখন যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন, হাই ব্লাড প্রেশারের, তারা একটু নির্দিষ্ট সময়ে ওষুধটি খান, 24 ঘন্টায় একবার বা দুইবার। তো এ দেখা যায় ওই সময়টি যদি আপনি ওষুধটি যদি মিস করেন কোনো কারণে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, তার মানে এই ওষুধটি আপনি বন্ধ করতে পারেন না। তো এরকমের থাইরয়েডের ওষুধ যারা খাচ্ছেন, আপনি যদি এটি বন্ধ করেন থাইরয়েডের লেভেল বেড়ে যায়, আলটিমেটলি অনেক ধরনের কষ্ট অসুস্থতা বেড়ে যায়। তাহলে এখন এই ওষুধগুলি কীভাবে বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যে মূল ভূমিকা পালন করে সেটি হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম বিভিন্ন কারণে এক একজনের উইক থাকে, যার কারণে আমরা দেখি বিভিন্ন ধরনের মানে রোগ আমাদের আক্রান্ত হই। তো এখন এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে আমরা ওষুধগুলিকে বাদ দিতে পারি। এখন প্রশ্ন হলো যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কি আমরা চাইলেই এটাকে খুব মানে আপগ্রেডেড করতে পারি? তো আমাদের দেখতে হবে যে জন্মগতভাবে কিন্তু আমরা এক একজন এক এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসি। তো এখন এই এক একজনের কারো বিভিন্ন গ্রেড থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা চাইলেই কিন্তু এটি খুব বেশি আপগ্রেড করতে পারি না। অনেকে হয়তো বলবেন যে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, আমরা ভালো ফুড হ্যাবিট মেনটেন করি, সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হ্যাঁ, সেটি টু সাম এক্সটেন্ট কারেক্ট। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে তাদের কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ এবং ন্যাচারাল ফুড হ্যাবিট মেনটেন করলে এটি ভালো থাকবে। কিন্তু যারা জন্মগতভাবে এই রোগ প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন সমস্যা নিয়ে এসছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে এসছেন, বিভিন্ন ধরনের রোগের টেন্ডেন্সি নিয়ে এসছেন, তারা কিন্তু চাইলেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারেন না। এটা আপনি নিজেই চেষ্টা করে দেখুন। আপনি হয়তো বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট মেনটেন করছেন, অনেক ভালো খাবার খাচ্ছেন, আপনার ওয়েট বাড়ছে না। আপনি হয়তো রেগুলার এক্সারসাইজ করছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো জন্মগতভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নিয়ে এসেছি সেটি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটি ভালোভাবে ফাংশন করতে পারছে না। তো এখন এটিকে যদি আমরা ইম্প্রুভ করতে চাই করণীয় কী? সেক্ষেত্রে ন্যাচারাল সলিউশন হলো যে আধুনিক হোমিও চিকিৎসা। কারণ আধুনিক হোমিও চিকিৎসা আমাদের এই জন্মগতভাবে যে জিনগত সমস্যাগুলি নিয়ে আসি আমরা সেটিকে কারেকশন করে দেয়। অর্থাৎ এখানে যদি কোনো আমাদের ডিজঅর্ডার থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা ওই ডিজঅর্ডারটিকে আমরা অ্যাভয়েড করতে পারি, তখন দেখা যাবে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা তার প্রতিবন্ধকতাগুলি না থাকার কারণে সঠিকভাবে ফাংশন করতে পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে ফাংশন করতে পারা মানেই হলো আমাদের বডি ন্যাচারাল থাকা এবং তখন এই রোগগুলি আমরা মানে ন্যাচারালি অ্যাভয়েড করতে পারি। তো যে ওষুধগুলি আমরা এতদিন ধরে খেয়ে আসছি সেগুলিকে যদি আমরা বাদ দিতে চাই সেক্ষেত্রে উপায় হলো যে আপনি আধুনিক হোমিও চিকিৎসার মধ্যে আসুন। এর মাধ্যমে আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইম্প্রুভ করাতে হবে। আর এটি যখন ইম্প্রুভ হবে তখন দেখা যাবে যে ওষুধগুলি বডির মধ্যে এক ধরনের অ্যাডিকশন তৈরি করেছে এগুলিকে ধীরে ধীরে ডোজ কমিয়ে নিয়ে আসতে হবে। হঠাৎ করে কিন্তু বন্ধ করা যাবে না, এগুলি বডি ইম্প্রুভ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সাথে সাথে ওই ওষুধগুলিকে ডোজ কমিয়ে নিয়ে আসতে হবে এবং ধীরে ধীরে কমিয়ে নিয়ে এসে এক সময় আমরা এগুলিকে বাদ দিব। এবং তখন এগুলিকে বাদ দিলে তখন আমাদের আর কোনো সমস্যা তৈরি হবে না।
তো সেই পর্যায়টি আসতে আমাদের একটি সময় দিতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সেই ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে যে হ্যাঁ আমি সুস্থ হতে চাই, ওষুধমুক্তভাবে জীবনযাপন করতে চাই। কারণ এই ওষুধগুলি যেগুলি কেমিক্যাল ওষুধ, এই ওষুধগুলি দীর্ঘদিন খেলে কিন্তু আপনি আমি সবাই জানি এর অনেক সাইড এফেক্ট থাকে এবং শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি করে। এক পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের এই কোনো ওষুধই আর ফাংশন করে না, তখন আমরা স্থায়ীভাবে রোগা হয়ে যাই এবং আমরা হসপিটালে ভর্তি হতে হয় এবং আলটিমেটলি আমাদের সেই লাইফ সাপোর্টে থেকে থেকে এক সময় পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তো এখন প্রশ্ন হলো যে এই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি যে বিভিন্ন ধরনের মেডিকেশন নিয়ে, নানা ধরনের ওষুধ খেয়ে। এই জন্য আমাদের সুস্থ থাকার মূল কথা হলো যে ওষুধগুলিকে কীভাবে বাদ দিব, ওষুধ মুক্তভাবে কীভাবে সুস্থ থাকবো সেটি। আর এটি সম্ভব একমাত্র এই আধুনিক হোমিও চিকিৎসার মাধ্যমে। তো সেটি আপনি যদি চান অবশ্যই আপনি এই চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ আমরা যাবতীয় সাপোর্ট আপনাদেরকে দিব কিভাবে এই ওষুধগুলি বাদ দিয়ে আপনি সুস্থতার দিকে আসবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ফোন করতে পারেন। ভবিষ্যতে আপনাদের সাথে আরও অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।